পাই সেটা হচ্ছে যে সমগ্র ওয়ার্ল্ডটা কিন্তু এখন ডিজিটাল ওয়ার্ল্ডের দিকে যাচ্ছে। তাহলে আমাদের যে সোশ্যাল সায়েন্স, দ্য অ্যাপ্লিকেশন অফ স্ট্যাটিস্টিক্স ইন সোশ্যাল সায়েন্সেস, তাহলে আমরা কি এই স্ট্যাটিস্টিক্সকে সোশ্যাল সায়েন্সের ব্যবহার করছি? Whether we are applying these statistical methods in our social science, is this social science the disciplinary and interdisciplinary aspects are present in its own identity? Social science আমরা যাকে বলি সেটা কি সত্যি social science? আমার তো মনে হয় nowadays we are going towards the digital social science. কেন বললাম এই কথাটি? এই জন্য বললাম সোশ্যাল সায়েন্স অর্থাৎ সোশ্যাল সোসাইটি, সোসাইটি কি সেই সোসাইটির আকারেই রয়েছে? এখন একটা পার্টিতে যদি কেউ জয়েন করতে যায়, এখন যদি সোসাইটিতে কেউ কারোর সাথে ইন্টারাকশন করতে যায়, এখন যদি সোশ্যাল স্ট্র্যাটিফিকেশন নিয়ে কেউ আলোচনা করতে যায়, এখন যদি সোশ্যাল ক্লাস নিয়ে কনফ্লিক্ট করতে যায়, এখন যদি এখানে বসে অ্যামাজনের সোসাইটি নিয়ে আলোচনা করতে যায়, তাহলে সেই মানুষটা কি সেই সোসাইটির কাছে যেতে হবে নাকি হ্যান্ডশেক নামক হ্যান্ড টু হ্যান্ড ফেস টু ফেস কনভারসেশন সামনাসামনি আমাদের সম্ভব? এখন সোসাইটি কিন্তু আর সেই সোসাইটির আকারে নেই, কারণ এভরিথিং ইজ গোয়িং টুয়ার্ডস দ্য ডিজিটাল ওয়ার্ল্ড, ভার্চুয়াল ওয়ার্ল্ড। এখন ইন্ডিয়ার একটি প্রত্যন্ত গ্রামের সোসাইটির সাথেও কিন্তু অ্যামাজনের একটি প্রত্যন্ত গ্রামের সোসাইটির কানেকশন হতে পারে থ্রু ইন্টারনেট, হতে পারে কিনা? তাই যদি SPSS নামক সফটওয়্যার আমাদেরকে ইউজ করতে হয় সোশ্যাল সায়েন্সে, তাহলে স্পেসিফিক শুধু জিওগ্রাফিকে নিয়ে আলোচনা করলে চলবে না, আমাদের কিন্তু ইন্টারডিসিপ্লিনারি এবং মাল্টিডিসিপ্লিনারি অ্যানালাইসিসের ওয়েতে সোশ্যাল সায়েন্সকে আমরা ডিজিটাল সোশ্যাল সায়েন্সে অ্যানালাইসিস করতে পারি। হোয়াট ইজ দ্য রিলেভেন্ট সাস টাইপ অফ প্রোগ্রাম অ্যান্ড ওয়ার্কশপ, এগুলোর কি রিলেভেন্ট রয়েছে এই ধরনের যে আমরা প্রোগ্রাম করি? এখানে রিলেভেন্ট এটাই রয়েছে যে সোশ্যাল সায়েন্সে তুমি স্ট্যাটিস্টিক্যাল অ্যাপ্লিকেশন গুলো শিখে নিচ্ছ, ডিজিটাল সোশ্যাল সায়েন্স এরপরে কিন্তু আলোচনা হবে, যেখানে গোটা সোসাইটিটা ডিজিটালি অ্যানালাইসিস হবে এবং সেখানে তোমার SPSS কে ইউ হ্যাভ টু অ্যাপ্লাই দ্যাট ইওর নলেজ। এটা হলো। আমি আরো একটা জিনিস বলি, স্ট্যাটিস্টিক্যাল মেথড আমরা তো ইউজ করছি, সেখানে কি শুধুমাত্র কিছু সফটওয়্যার লাগে? সফটওয়্যার তো মানুষের ক্রিয়েটিভিটি একটা, সফটওয়্যার ছাড়া কি আমাদের কোনো কাজ হয় না? স্ট্যাটিস্টিক্স কি শুধুমাত্র আমাদের প্রশান্ত মহলানা বিশ্বের হাতেই রয়েছিল? না, স্ট্যাটিস্টিক্স আমরা প্রত্যেকে নিজে। আপনি কত গ্রাম ভাত আর কত গ্রাম ডাল আর কত গ্রাম খাবেন তারপরে আপনি একজন ফিট দেহর অধিকারী হতে পারবেন, এটা কি স্ট্যাটিস্টিক্স নয়? ডাক্তার কি আপনাকে এই স্ট্যাটিস্টিক্যাল চার্ট দিয়ে দেয় না যে এত গ্রাম বাই এত গ্রাম, এত গ্রাম বাই এত গ্রাম যদি আপনি খেয়ে থাকেন তাহলে আপনি এত বাই এত দেহের মাপ অনুযায়ী আপনার এই ওয়েট থাকলে আপনি সুস্থ সহজ সরল দেহ নিয়ে বাঁচতে পারবেন? অর্থাৎ স্ট্যাটিস্টিক্স হলো আপনার ম্যাথামেটিক্যাল এক্সপ্লেনেশন। তাহলে এই ম্যাথামেটিক্যাল এক্সপ্লেনেশন অফ ডেটা, এটা কিন্তু শুধুমাত্র আপনার পাঠ্যপুস্তকের জন্য নয়, আপনার থিঙ্কিং। সুপার 30 সিনেমা কয়জন দেখেছে? আপনারা দেখবেন সুপার 30 সিনেমাতে কিন্তু এই স্ট্যাটিস্টিক্যাল ইকুয়েশন গুলোকে খুব ভালোভাবে ব্যাখ্যা করে রয়েছে। ঋত্বিক রোশন সেখানে এই স্ট্যাটিস্টিক্স শুধুমাত্র কাগজ কলমের মধ্যে রাখেননি, আপনার থিঙ্কিং এ প্রত্যেকটা যে কাজ কার্যকরণগত কজাল রিলেশনশিপ এর অ্যানালাইসিস আপনি করছেন, আপনি কত তাড়াতাড়ি কোথাও গিয়ে পৌঁছাতে চান, কত কিলোমিটার বেগে পৌঁছাতে চান, তার ম্যাথামেটিক্যাল ডেটাকে আপনি ফলো না করলে সেটাও কিন্তু আপনার স্ট্যাটিস্টিক্স এর একটা বহিঃপ্রকাশ। এবার আসে সফটওয়্যার, যেটা আপনার আধুনিক বিশ্বে একটি নতুন ব্যবহার, এটা কিন্তু ধীরে ধীরে একটা নতুন ডাইমেনশনে যাবে। আর একটা জিনিস আপনাদের বলি, পৃথিবীতে এত স্কাইস্ক্যাপার্স বিল্ডিং হচ্ছে, বলুন তো এত যে বিল্ডিং হচ্ছে, এত যে ল্যান্ড হচ্ছে, মানুষ এত ল্যান্ড কিনতে যাইছে, একটা ছোট্ট 6 বিঘা জমি, 6 কাঠা জমি, সেখানে 10 তলা 15 তলা 20 তলা বিল্ডিং হচ্ছে না? তাহলে এগুলো কিসের বহিঃপ্রকাশ? এখানে কি কোনো স্ট্যাটিস্টিক্স নেই? ধীরে ধীরে মানুষের চিন্তা দেখুন, যে 10 তলা নামক ফ্লোরটা কিনছে সে মাটি কিনছে না আকাশ কিনছে, বলুন তো? আপনার স্ট্যাটিস্টিক অ্যানালাইসিস গুলোকে ব্যবহার করুন বিহেভিয়ারাল জিওগ্রাফিতে, আপনার পভার্টি ইরাডিকেশনে, আপনার সাস্টেনেবল ডেভেলপমেন্টের যে 17টা গোল আছে সেখানে অ্যাপ্লাই করুন। অ্যাপ্লাইড জিওগ্রাফি ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট দ্যান ইওর থিওরিটিক্যাল অ্যাপ্লিকেশনস।
Always try to get something new based on your own training and apply this all to get something new and to provide something new for your society. Knowledge gain kore job er jonno beche thakle cholbe na. Je software theke je knowledge tumra ei college theke pecho shetake nij nij PhD degree he nij nij PhD degree he giye byabohar korun. মানুষ তাই এখন কোন দিকে ছুটছে? মাটু মানুষ মাটি কেনার থেকে মানুষ এখন ছুটছে আকাশ কেনায়। যে দশতলা নম্বর ফ্লোরে থাকে, যেদিন বিল্ডিংটা ভেঙে পড়ে যাবে, তারপর ওই ছয় কাটা দুই কাটা জমি নিয়ে পঞ্চাশ জন ওখানে পঞ্চাশ জন লোকের বাড়ি কি মারপিট করবে বলুন? মানুষ তাহলে আকাশ কেনার দিকে যাচ্ছে। ব্যবহার করুন আপনার থিঙ্কিং কে, আপনার স্ট্যাটিস্টিক্যাল নলেজ।